হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো? অনেকদিন পর আজকে টপিক নিউ মার্কেটের শপিং এর বিষয়ে। তো শপিং আমি করব না, আমার ফ্রেন্ডরা শপিং করবে, তো আমি ওদের সঙ্গে যাব। ওরা অলরেডি স্টেশনে ওয়েট করছে আমার জন্য, তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। তো আজকে আমার সাথে আছে আমার দুটো ফ্রেন্ড আছে। আমার ফ্রেন্ডদের সঙ্গে পরিচয় করে নাও। ফার্স্ট আজার। এই আজার, হাই করো। হাই হাই, এইলো আজার, ঠিক আছে? মানে খুবই ভদ্র ফ্রেন্ড, ভালো। আমার সেলিম দা, খুবই খুবই ভালো সেলিম। হ্যালো গাইস, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা ট্রেন থেকে নামবো, ট্রেনে আছি। যাওয়া যাক, আমার স্টেশনের বাইরে যেতে হবে। আমাদের স্টেশনের বাইরে থেকে আমরা বাস ধরবো, বাসে করে আমরা এসপ্ল্যানেড যাব, যেখানে আমাদের ফ্রেন্ডের কিছু কেনাকাটা আছে। তো তো আমার কাছে তো কিছু টাকা নেই, আমি কি কিনবো? এরা কিনবে, আমাকে কিছু গিফট করে দিও তোমরা। আরে তুমি তো আমাদের ব্যাংকের ম্যানেজার, ও মাই গড, তোমার কাছ থেকেই তো টাকাটা নাও। তো এখন ওয়াসিম চললো। হ্যালো, একা একা যাবে নাকি? চলে এসো, চলে এসো একসাথে, একদম একদম। আমার সাথে আর কে যাবে বলো? আমার সাথে আর যাওয়ার মতো কেউ নেই। তোমার সামনেই তো দেখছি একজন আসছে। ও সরি দিদি, ভালো আছে? আর দিদি হয় কি কি বলবো, তো পাত্তা দেয় না। সেলিম, হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ অবশ্যই, একদম। যার জন্য দিদি বলে মানে নিজেকে সান্ত্বনা দিই, ওদেরকে দিদি বলি, মনে কষ্ট না পাই, যাতে মনে কষ্ট না পাই, কষ্ট পেলেই তো সমস্যা। আমি আমি আর আজার তো খেয়ে এসেছি, বাট আমাদের সেলিম দা খেয়ে আসেনি, তো যার জন্য কিছু ভোজন করবে। তুমি কোনটা খেতে চাইছো? আমি চাইছি পানির পিজা। পানির পিজা, পানির পিজা, পানির পিজা, একটুখানি ভাই। ও অসাম অসাম, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আপনারাও খেয়ে দেখতে পারেন। আমাদের জন্য খাবার আসছে, চিকেন স্যান্ডউইচ। আমাদের জন্য চিকেন স্যান্ডউইচ নেবো, আমাদের আমাদের স্যান্ডউইচ আনবক্সিং করছি। স্যান্ডউইচ আর আনবক্সিং কি করে মনে হচ্ছে? খুব টেস্টফুল হবে, আমি একটু খেয়ে দেখি তারপর বলছি টেস্ট। তোমরা খাচ্ছ আর আমি আমি বাবা সেলিম তো পুরো শেষ করে দিল। যাই হোক, স্যান্ডউইচের টেস্ট ছিল। এই তোমরা যেন লোভ দিও না, হ্যাঁ এই না, তোমাদেরকেও একদিন খাওয়াবো যখন 1 মিলিয়ন ফলোয়ার হবে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেছি, তো এবারে আমরা ধর্মতলায় যাব, তার জন্য আমাদের বাস ধরতে হবে, বাসে যেতে হবে। তো বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি আমরা, বাসও পেয়ে গেছি সাথে সাথে। দেখতে পাচ্ছ বাসে একে পিছনে বসে আছি, পুরো বাসই খালি। এধারে সেলিমদা বসে আছে, এদিকে আজার ভাই বসে আছে। তো যাই হোক, আমরা এবার যাবো এসপ্ল্যানেড, গিয়ে দেখা করি। আমার নিউ মার্কেট এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। বাট আমার একটা ফ্রেন্ড, আমার দুটো ফ্রেন্ড এসছে যারা ফোন ছাড়ার জন্য নিউ মার্কেটের অপোজিট সাইড, যেটা আমার চাঁদনি মার্কেট অথবা চাঁদনি মার্কেট নামে জানি, তো আমার সেখানে যাব, সেখানে ওরা ফোন ছাড়ছে, তাদের সাথে মিট করবো, তারপরে আসবো, ওরাও কেনাকাটা করবে। হে হ্যালো, আমরা চাঁদনি চক মার্কেটে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন, ভিড়। তো এখানে অনেক গ্যাজেট দেখতে পারো, এখানে প্রচুর গ্যাজেট। এখানে মানে পার্সোনালি ইলেকট্রিকের জিনিস এখানে পাওয়া যাবে না, এমন কিছু নেই। আজার ভাই কি বলো? আজার ভাই বলছি এখানে ইলেকট্রিকের জিনিস এমন কিছু আছে যেটা পাওয়া যাবে না? সব কিছু পাওয়া যাবে, ইলেকট্রিক্যাল যা চাইবে সেটাই পেয়ে যাবে। একদম এই মার্কেটে যদি ইলেকট্রিকের কোনো জিনিস নিতে আসো কোনো উদ্দেশ্যে, তো কোনোদিনও ফিরবে না। আমরা চলে এসেছি ইমল,
যেখানে আমার বলেছিলাম না আমাদের আমার দুটো ফ্রেন্ড ফোন সারতে এসছে, তো আমরা সেখানে চলে এসেছি। দেখো আমার দুই ফ্রেন্ড আমাকে না দিয়ে নিজেরাই খেয়ে যাচ্ছে। এটা হলো আমাদের রাইহান ভাই, এটা স্পাইডি ভাই। কেমন আছো তোমরা? কিন্তু আমাদেরকে না দিয়ে একে একা শুরু করে দিয়েছো আমাদের আসতে বলে। আবে খুব টেস্ট, খুব টেস্ট, টেস্ট তোমাকে না ডেকে টেস্ট একদম হবে। তুমি মা চা খাবে? না না না, চা খাবো না। দেখে মনে হচ্ছে আমার লাইভের ফার্স্ট টাইম চা খাচ্ছে। আমি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম চা ট্রাই করি, সব ফার্স্ট টাইম, ভালো হয়েছে খাই। আমি হচ্ছে চা খোর, প্রফেশনাল, ঠিক আছে। দিনে তোমরা তোমরা স্মোকার কে শুনেছো? আমরা এখন ইমল ঘুরছি, কি কিনবো জানি না, বাট ঘোরা আমরা বন্ধ করবো না। এত ভিড়ে কিছু কিনতে ভালো লাগে না, তাহলে এখান থেকে সামনের দিকে যাওয়া যায়। তো এরা কি কিনবে নিজেরাই বুঝতে পারছে না, এরা কি কিনবে বুঝতেই পারছে না। তো যাই হোক, এরা যে কাজের জন্য এসেছিলো ফোনটা রিপেয়ারিং করার জন্য এসেছিলো, তো ফোন রিপেয়ারিং হয়ে গেছে, যার জন্য একটা পাকামুখ হচ্ছে যে মানে এটা দেখবো এটা কিনবো করে মানে একটু এক্সট্রা চলছে। ওটা চলে আর কি, ফ্রেন্ড সার্কেল একসাথে বার হলে। তো এখন ওয়াসিম ম্যাকবুক দেখছে, খুব ইচ্ছা ম্যাকবুক নেওয়ার, কিন্তু যা খুব ইচ্ছা। হ্যাঁ আমার দিকে ঘোরা ম্যাকবুক নেওয়ার ইচ্ছা আছে, একদিন ড্রিম আছে, একদিন নেবো, বাট আজকে নিতে পারছি, আজকে সামন দিয়ে যাচ্ছি। কালকে আমি একদিন আসবে, একটা দিন আসবে যেদিন যে ম্যাকবুকের উপরে আমল রাখবো সেটাই নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, হ্যাঁ এখন ইমলটাকে আমরা চারিদিকে ঘুরে দেখছি। এটা হচ্ছে এয়ার কন্ডিশনার আছে। নমস্কার স্যার, ভালো আছেন? একদম। সুশান্ত সিং রাজপুত আমাদের দাদা, 2-3 হাজার টাকা কোনো ল্যাপটপ পাওয়া যেতে পারে? অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই। এটা তুমি চাঁদনি চকে এসছো, ঠিক আছে, চোরাই মাল অবশ্যই। তোমার ল্যাপটপ পাওয়া যাবে, এবার চলবে কি জানি না। ল্যাপটপ আমি দিয়ে দিতে পারবো 3,000 টাকায়, কিন্তু চলবে কি সেটা আমি বলতে পারছি না, এর কোনো গ্যারান্টি নেই। তো আমরা এসে গেছি, আমার ফ্রেন্ডটা একটু আইফোন নেবে, দেখ তার একটা ট্রায়াল নেবে, তো দেখো কি ট্রায়াল নেই। 50 এই ফোনটা আমার ফ্রেন্ড নেবে বুঝলে, বাট কাছে টাকা নেই, এটাই দুর্ভাগ্য। দেখো সব একে একে বার হচ্ছে, আইফোন কিনবে না কিন্তু। এটা নিলাম এখান থেকে, রিয়েলমি ওয়াচ 2 প্রো। ইমল ঘোরা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। আমরা যাবো এখন এসপ্ল্যানেড, কারণ আমাদের ব্যাগ কিনতে হবে। আমার ফ্রেন্ড একটু ব্যাগ কিনবে, ট্রাভেলার ব্যাগ, যার জন্য আমাদের এসপ্ল্যানেডে আসতে হলো, যদি একটু সস্তায় পাওয়া যায় তার জন্য। এটা কোথা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, তো বাড়ি আসছে। ট্রাইপড নেবে ভাই তুমি? ট্রাইপডের মার্কেট পেরিয়ে এসছি আর বলছে ট্রাইপড কিনবো। ইমলের সামনে ছিল কিছু দিকে, নিউ মার্কেট আপাতত ব্যাগ কিনতে। তো ব্যাগ মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ আমরা নিউ মার্কেটে আছি। তো দেখো আমার ফ্রেন্ড লোকরা কি কিনছে ব্যাগ। ভাই কোন ব্যাগটা নিচ্ছ? ব্যাগ রাখসাক লাগবে এখন।
চলো মানে ফাইনালি আমরা ব্যাক পেয়ে গেছি ভালো, আপাতত দেখবো বার্গেনিং করবো কেমন হয়, ভালো লাগলে কিনবো আর না তো কিনবো না। তো দেখি আমাদের ব্যাগটা কেমন হলো, কেমন ব্যাগ নিচ্ছে। প্রাইস কত আছে? প্রাইস বলছো হচ্ছে 2500। পঁচিশশো বলছে, ঠিক আছে দেখো দেখা যাক মোটামুটি। হ্যালো দেখি 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 ঘুমো ঘুমো, হ্যাঁ ঘুরে যা। সেলিমদা এই ব্যাগটা নিচ্ছে দেখো কেমন লাগছে। কি লাগছে বল দাও, আইডিয়া নাম বল দাও। হ্যাঁ 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 বল রে। তো ইধার আজার ভাই, আজার ভাই তোমারা কে? হ্যাঁ তোমার ব্যাগটা দেখাও দেখি। ব্যাগটা ব্যাগটা ব্লু 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 বয়, আমাদের ব্লু বয় ইধার রেড বয়। তো ফাইনালি দুজন এই দুটো ব্যাগ নিল, এই দুটো ব্যাগ নিল। আমির আদমি আমি পয়সে ইধার বার্গারিং কে লিয়ে ডিসকশন চল রহা হ্যায়, তো হম নিকলতে হ্যায়। চলো এ লোক বার্গারিং করনে দো ইসকো, হম লোক দেখতে হ্যায় মার্কেট দেখতে হ্যায়। চলো মার্কেট কা হাল দেখো, কোই বাত নেই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, মানে আমার নয় আমার ফ্রেন্ডের ব্যাগ নিল, এবার ছোট ব্যাগ নিচ্ছে যেটা আর কি সোয়াগ ব্যাগ বলে। সোয়াগ ব্যাগ এই না একটু দেখে সোয়াগ ব্যাগ দেখা যাক, সোয়াগ ব্যাগ এই যে ব্যাগ সোয়াগ ব্যাগ এটা নিল। এটা কে নিচ্ছ? এটা কে নিচ্ছিস আজার ভাই? না আমি এটা নিচ্ছি। এটা কে নিচ্ছিস? ওটা ভাই ভাই এটা নিবি তো তুই? ইন্তজাম কর রে এমনই ব্লু কালারের, তো বাট এর সঙ্গে একটা সোয়াগ ব্যাগ নিলাম যেটা সোয়াগ থাকে, সোয়াগ সোয়াগ ব্যাগ বুঝতেই পারছ। বটম স্ট্রিট কে সামনে কাপড়া দোকান কে কাপড়া দোকান কে সামনে এসে খালি বলবে অসীম আক্তার একটু কিছু। আমার নাম মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ হ্যায়। তো আও ইধার খরিদো, কেসে লাগে বলো? সস্তা মে মিলেগা, হাম লোগ কে ভি সস্তা মে মিলে ইসলিয়ে হাম খরিদে। বাস আকে বাস বলনা কি হাম লোগ অসীম আক্তার কা দোস্ত হ্যায়, তো আকে ফ্রেন্ড হ্যায়। ইচ্ছা ইতনা আচ্ছা লাগা তো হাম বাদ মে ফির হাম খরিদনে আয়েঙ্গে, ঠিক হ্যায়। আদে ভাই লোগ ওকে, আমার এখান থেকে একটা সোয়াগ ব্যাগ নিলাম দেখতে পাচ্ছ, তো এটা ট্রাই করি। এই ভাই ধরো দেখি সোয়াগ ব্যাগ। হ্যাঁ তো ফাইনালি দেখতে পাচ্ছি এই ব্যাগটা নিলাম, কেমন লাগছে? একটা ব্যাগ নিয়েছি, এটাই এটাই তো চোখে নাই নি নাই নি মিথ্যা কথা মিথ্যা কথা। ফাইনালি এবারে চলো লাল টাইম লাল টাইম দেখতে পাচ্ছো স্পাইডারম্যান, ওখানে ক্যাপ্টেন আমেরিকা তো হচ্ছে এই দেখানে স্পাইডারম্যান। দুনিয়া মে কিতনি হ্যায় নফরতে। চলো আগে আমরা
বাথরুম সিঙ্গার এই বাথরুম ছি 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 তো আর কি কিছু পড়তে দেখতে পাচ্ছ আমাদের আজারের অবস্থা দেখো আজার আজার এজেন্ট ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ভাই নে তো ব্যাগ লে লিয়া সামনে রেড পেছনে রেড আজার ভাই কে দেখো সামনে রেড পেছনে রেড মনে হচ্ছে হিমাচল হিমালয়ে যাচ্ছে হ্যাঁ খুব শীঘ্রই যাব আমরা হিমালয় আজাও জানা ইটা দাদা দাদা একটা অটোগ্রাফ দাদা হ্যাঁ অবশ্যই ডায়রি আছে খাতা পেন তখন এমনিও দিতে পারছি আমরা খেতে এসেছি তো দেখা যাক কি খাওয়ায় আমাদের স্পাইডি ভাই আজকে খাওয়াবে आ गए हम लोगों का खाना चलो तीन पीस तो देखते ही बच्चों तीन पीस कुछ भी आजे एक तो जिलेबी आजे सिलिंडर जाए नहीं ठीक है यार रिव्यू এটা খেয়ে ট্রাই করা যেতে পারে বেশ ভালো মোটামুটি এবারে আমি একটা টেস্ট করি ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফিল আছে ঠিক আছে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফিল আছে বেশ ভালো খারাপ না দেখতে পাচ্ছ এটা পনির দাওয়া না না আলু অনলি আলু আলু পনির দাওয়া হ্যাঁ পনিরও আছে আমার খাওয়া শুরু করি খাওয়ার পরে দেখা করছি হ্যালো ফাইনালি আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এসেছি কেনাকাটা শেষ আজার ভাই অনেক কিছু কেনাকাটা করলো রাইহান ভাইয়ের ফোন রিপেয়ার মোবাইল রিপেয়ারিং হয়ে গেছে না রিপেয়ার হয়েও হলো না হয়েও হলো না না তো কি হবে ফোনটা কি হলো ফোনটা আছে আমার কাছে বলছে 20 দিন জমা রাখতে হবে 20 দিন জমা আমি বলি এইভাবে তো পসিবল নয় তো তো রাইহান ভাই তো ফোন তো গেল পসিবল না 20 দিন ফোন নিজের থেকে দূরে রাখা মানে একটা অন্যরকম ব্যাপার খুবই কষ্টকর ব্যাপার নাকি আমরা এক মিনিটও ফোন ছাড়া থাকা যায় না আমাদের আজার ভাই আজার ভাই অনেক কেনাকাটা করেছো আজার ভাই অবস্থা দেখতে পাচ্ছ কেনাকাটা করে দেখো সামনে ব্যাগ পুরো একদম মানে মনে হচ্ছে ডাইরেক্ট এখন গ্যাংটক বেরিয়ে যাবে গ্যাংটকে যাবে আজকে আমার 9:30 ট্রেন 9:30 ট্রেন অনেক কেনাকাটা করলো তো যাই হোক এবারে আমরা বেরিয়ে যাব অনেক কেনাকাটা করলাম মানে আমি করিনি ফ্রেন্ডটা করলো তো বেরিয়ে যাবো বেরিয়ে দেখা হচ্ছে ওকে হ্যালো গাইস আমরা সোনারপুরে পৌঁছে গেছি তো যাই হোক আমাদের আজকে খুব ক্লান্ত লাগছে যার জন্য আমরা ব্লগটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নেক্সট ব্লগে এবং বাওয়াল হবে এর থেকে আরও বেশি আজকে তো মানে খুবই টায়ার্ড যার জন্য আমরা বেশি এনজয় করতে পারিনি তো ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে জানিও কেমন জানাবে ঠিক আছে টাটা ভাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে